দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার সায়া তলে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, আমরা এখন অ্যারাবিক ক্লাস করব। আমরা গত ক্লাসে মাখরাজ পড়েছিলাম, তাই তো? আজকে আমরা মাখরাজ দিয়ে শুরু করব। সবাই মাখরাজ, মাখরাজের পৃষ্ঠা বের করো। সবাই চার নম্বর পৃষ্ঠা বের করো। সবাই শিটে চার নম্বর পৃষ্ঠা বের করো। ঠিক আছে, সবাই শিটে চার নম্বর পৃষ্ঠা খুলেছ? আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা গত ক্লাসে এক নম্বর মাখরাজ আর দুই নম্বর মাখরাজ পড়েছিলাম, তাই তো? আজকে আমরা তিন নম্বর মাখরাজ পড়ব। ঠিক আছে, সবাই একসাথে বলো, তিন নম্বর মাখরাজ। সবাই একসাথে বলো, তিন নম্বর মাখরাজ হলো কের শেষ হইতে। বলো, তিন নম্বর মাখরাজ হলো কের শেষ হইতে। আবার বলো, তিন নম্বর মাখরাজ। বলো, তিন নম্বর মাখরাজ। তিন নম্বর মাখরাজ হলো কের শেষ হইতে। আবার বলো, হলো কের শেষ হইতে। আবার হলো কের শেষ হইতে। বলো তো এই হরফের নাম। মা আসলে হ্যাঁ, গয়েন, আর এটা খ। বলো, হলো কের শেষ হইতে, গয়েন খ। আবার বলো, তিন নম্বর মাখরাজ। আবার বলো, তিন নম্বর মাখরাজ হলো কের শেষ হইতে, গয়েন খ। ঠিক আছে, তিন নম্বর মাখরাজও তোমাদের পড়া থাকবে। এখন আমরা সাত নম্বর পৃষ্ঠা খুলো। সবাই শিটে সাত নম্বর পৃষ্ঠা খুলো। সবাই শিটে সাত নম্বর পৃষ্ঠা খুলেছ? দেখো, আমাদের গত ক্লাসে পড়া ছিল পুরাতন পড়ায় কিন্তু ছিল বা তা ফা নুন ইয়া। ঠিক আছে, এই পাঁচটা হরফ পড়া ছিল। আজকে আমরা পড়ব জিম হা খ, চার তিনটা হরফ পড়ব। দেখো, সবাই বলো পূর্ণ জিম। সবাই বলো পূর্ণ জিম। শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম। ঠিক আছে, পূর্ণ জিম, শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম। ঠিক আছে, তারপরে দেখো পূর্ণ হা, পূর্ণ হা, শুরুর হা, মধ্য হা, শেষ হা। আবার বলো, পূর্ণ হা, শুরুর হা, মধ্য হা, শেষ হা। আচ্ছা, তারপরে দেখো পূর্ণ খ, এটা কি খ? পূর্ণ খ, শুরুর খ, মধ্য খ, শেষ খ। আবার বলো, পূর্ণ খ, শুরুর খ, মধ্য খ, শেষ খ। ঠিক আছে, এই তিনটা হরফ পড়া থাকবে, তোমরা সুন্দর করে পড়বে। ঠিক আছে, হাদিসের হাদিস যে আমরা পড়েছিলাম, তিন নম্বর হাদিস, সে হাদিসের পৃষ্ঠাটা খোলো। সবাই আঠেরো নম্বর পৃষ্ঠা খোলো। সবাই শীটের আঠেরো নম্বর পৃষ্ঠা করো। আমরা তিন নম্বর হাদিস পড়েছিলাম, তাই তো? অর্থ সহ আবার আজকে আমরা এটাই পড়ব। বলো, তিন নম্বর হাদিস শরীফ। কালান্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। আমরা হাদিসটা পারি না, এখন আমরা হাদিসের অর্থটা পড়ব। বলে, হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ইলমে দ্বীন শিক্ষা করা। আবার বলো, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবার বলো, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবার বলো, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবার বলো, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক
প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই তিন নাম হাদিসটা পুরো পড়াটা থাকবে, ঠিক আছে? হাদিস, হাদিসের অর্থ সহ। এখন আমরা মাসালা পড়ব। সবাই 20 নম্বর পৃষ্ঠা খুলেছ? হ্যাঁ, আমরা মাসালা পড়ব। আমরা 10 জায়গায় পড়েছিলাম, বলো 10 জায়গায় ইস্তিনজা করা নিষেধ। প্রথম 7টা পড়া ছিল, ঠিক আছে? আমি একবার বলছি, দেখো, মানুষ চলাচলের রাস্তায়, সব একসাথে বলো, ছায়াদার ফলদার গাছের নিচে, অজু ও গোসলের স্থানে, গর্তের ভিতরে, গোরস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা ওজোরের পানিতে। এখন দেখো, এটা হলো আমাদের নতুন পড়া, তিনটা থাকবে। ঘরে বা বিছানায়, সব একসাথে বলো, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনা বা ঈদগাহে, জনসমুখে, আবার বলো, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনা বা ঈদগাহে, জনসমুখে, আবার বলো, ঘরে বা বিছানায়, মসজিদের আঙিনা বা ঈদগাহে, জনসমুখে, ঠিক আছে? এই পড়া, এটা পড়া থাকবে। তোমরা তো এগুলো পড়েছো, 7টা আমি তোমাদেরকে পড়িয়েছি, তারপরে 3টা পড়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই। তোমাদেরকে বেশি পড়া দিব না, তোমাদের অল্প অল্প পড়া দিচ্ছি, তোমরা তার মানে পড়াগুলো শিখো প্রতিদিন, ঠিক আছে? আমি অল্প করে পড়া দিচ্ছি, তোমরা যেন ভালো করে শিখতে পারো, এর জন্য প্রতিদিন সুন্দর করে শিখবে। আজকে এতটুকুই। আর সবাই হাতের লেখা আলিফ থেকে সা পর্যন্তই বারবার করতে থাকবে, যতদিন আমি লেখা না দিব, ঠিক আছে? সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।